কন্যা সন্তানের জন্ম দেওয়ায় গৃহবধূকে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। অবশেষে প্রাণ বাঁচাতে 9 মাসের শিশুকন্যাকে নিয়ে ঘর ছাড়লেন গৃহবধূ। অভিযোগ দায়ের হয়েছে পুলিশে। কন্যা সন্তানের জন্ম দেওয়ায় গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ। প্রাণ বাঁচাতে 9 মাসের শিশুকন্যাকে নিয়ে ঘর ছাড়লেন গৃহবধূ। কন্যা সন্তান হওয়ায় এক গৃহবধূকে শারীরিকভাবে নির্যাতন করে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল তার শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে নিজের 9 মাসের শিশুকন্যাকে নিয়ে ঘর ছাড়লেন গৃহবধূ। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, 2.5 বছর আগে শান্তিপুর থানার প্রমোদপল্লী এলাকার এক যুবতীর সাথে ওই এলাকারই যুবকের বিয়ে হয়। গৃহবধূর অভিযোগ, বিয়ের পর থেকেই তার শ্বশুর শাশুড়ি এবং পরিবারের অন্যান্য সদস্যরা তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। 9 মাস আগে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন, আর তারপর থেকেই বধূর ওপর অত্যাচারের মাত্রা বেড়ে যায়। স্বামী প্রতিবাদ করার চেষ্টা করলে তাকেও মারধর করার চেষ্টা করা হতো বলে স্বামী নিরুপায় হয়ে কিছু করতে পারতেন না। গৃহবধূ অভিযোগ করেন, তার কন্যা সন্তান হওয়ার কারণেই তার শ্বশুর শাশুড়ি এবং তার ননদ তাকে আরও বেশি করে মারধর করত, প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে কয়েকবার। বর্তমানে স্বামী কাজের সূত্রে বাইরে থাকার কারণে অবশেষে প্রাণ ভয়ে শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে এসে ঠাঁই নিয়েছেন গৃহবধূ। অবশেষে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। আরো কালকে মারতেছিল রাত্রি, ও তো শ্বশুরবাড়ির লোক, স্বামী ফোনায় 1 মাস গেছে বাইরে থেকে। হ্যাঁ, ফোনায় গেছে 1 মাস, না থাকলেও অত্যাচার করে, মারধর করে। হ্যাঁ, মারধর করে, আমার বাড়িতে চমকি দিয়েছে, আমার বাড়িতে সব মেরে গেছে। হ্যাঁ, অনেকদিন ধরে অত্যাচার করছে, আমরা সহ্য করে রয়েছি, তো একটু মিলেমিশে থাকা যায়। গৃহবধূর অভিযোগ, তার বাবার বাড়িতে এসেও হুমকি দিয়ে যাচ্ছে শ্বশুর শাশুড়ি। গৃহবধূর দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন আইন অনুযায়ী কঠোর সাজার ব্যবস্থা করুক। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ, যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আমার অভিযোগ, আমার বিয়ে হয়েছে 2.5 বছর, বিয়ের পর থেকেই আমার শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, খুব অত্যাচার করতো আমার উপর। এখন মেয়ে হওয়ার পর আমার অনেকবারই মানে মারার চেষ্টা করেছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন বালিশ চাপা দিয়ে। এবং আমার বাড়ির থেকে, আমার বাপের বাড়ির থেকে ভাবতো যে সব ঠিকঠাক হয়ে যাবে, হ্যাঁ, সেই আশ্বাস দেয়। তারপরে হচ্ছে আমার মেয়ে হওয়ার পরে থেকে এখন দেখছি আরো বেশি মাত্রায় আমার সাথে নির্যাতন সবকিছু, আর আমার স্বামী সেসব চুপচাপ করে সহ্য করে আর আমাকে ধরে মারে। আমার স্বামী মানে কি করবে, পরিবারের ভয়ে, হ্যাঁ, ওকে সবসময় শাসানো হয়, ঠিক, ও মানে আমাকেও ছাড়তে পারে না, আমার ফ্যামিলিকেও কিছু বলতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, শান্তিপুর।